নমস্কার, আজকে আমার চ্যানেলে একটা অন্যরকম ব্লগ, যে ব্লগটা আমার চ্যানেলে আমি কখনো পড়িনি কিন্তু করার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা হলো কলেজ স্ট্রিট বইপাড়া ব্লগ। তো আজকে শনিবার আমি ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই ভিডিওটা পরের দিন পোস্ট করব। তো এখন দুপুর 2:30 বাজে, আমি কলেজ স্ট্রিটে বইপাড়ায় ঢুকছি। আমি মেট্রোতে এসেছি এবং তারপর মেট্রো থেকে নেমে সেন্ট্রাল এভিনিউতে মেডিকেল কলেজের গেট হয়ে বেরিয়ে এখন সোজা রাস্তায় হাঁটছি। তো কোন দোকানে যাব, বেশ কিছু বই কেনার ইচ্ছা আছে, তো একটুখানি কলেজ স্ট্রিট বইপাড়াটাও ঘুরে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই জায়গাটা হলো বইপাড়ার পুরনো বইয়ের ঠেক। এটা সোজাসুজি চার মাথার মোড় থেকে বাঁদিকে হাঁটলে এই জায়গাটা পড়বে, এবং এখানে সার দিয়ে পরপর যে দোকানগুলো রয়েছে সেখানে আপনি অনেক রকম বই পেতে পারেন, অনেক বই পেতে পারেন, যেগুলো হয়তো অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, যেগুলো এখন অনেক দাম বা আউট অফ প্রিন্ট, এরকম বই পাবেন। কিন্তু একটু দাম দর করে নিতে হবে, ওরা যে দাম বলবে সেই দামে নিয়ে নিলে একদমই চলবে না, কারণ ওরা সবসময় দাম বাড়িয়ে বলবে। তো সেই দিক দিয়ে একটু দেখে নিতে হবে। বই অনেক ছিল, অনেকগুলো ভালো বই আমি পেয়েছিলাম, কিন্তু এত বেশি দাম বলছিল এবং যা কন্ডিশন ছিল বই সেই অনুযায়ী আমার দামটা অতিরিক্ত মনে হয় আমি নিইনি, একটা দুটো পুরনো বই নিয়েছি। আজকে আমার কলেজ স্ট্রিট যাওয়ার আরও একটা উদ্দেশ্য ছিল, 12 মাসের বইমেলা বলে যে ফেসবুক পেজটা আছে আমার, ওনার থেকে বেশ কিছু বই নেওয়া ছিল এবং আমি নিতে যেতে পারছিলাম না এতদিন, তো সেই কারণেই মেইনলি যাওয়া কলেজ স্ট্রিটে বইগুলো সংগ্রহ করার জন্য, এবং তার সাথে আরও কিছু বই লিস্টে ছিল যেগুলো কেনারও ছিল, সেই কারণেই আজকে কলেজ স্ট্রিটে আসা। অনেক বই এখানে পেয়ে, হলুদ বসন্ত ছিল সামনে, রিভুদার চার খণ্ড একত্রেও আমি পেয়েছিলাম, কিন্তু অতিরিক্ত দাম বলছিল, প্রায় 500 টাকা, যেটা নতুনটা নিলে আর আর 100-150 টাকাতেই হয়ে যেত, সেই কারণে নিইনি। এই জায়গাটা ঘোরাঘুরি করলাম এবং একটা দুটো বইও কিনেছি। এরপর এখানটায় চলে এসেছি, অর্থাৎ মেন যে বইপাড়া কলেজ স্ট্রিটের সেই বইয়ের জায়গাটায় চলে এসেছি। এখানে আমি মোট 2-3টে বই কিনেছি, যেগুলো লিস্টে ছিল সেই বইগুলো, তো একটুখানি আপনাদেরকে ঘুরে দেখাই, চলুন। এরপর আমি বিদ্যাসাগর সেতুর নিচের ডেজের আউটলেটটাতেও যাই বই কিনতে। তো ব্যাস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার আমি বেরিয়ে পড়ছি বাড়ির দিকে, মোটামুটি বই কেনাকাটি হয়ে গেছে, এর পরের ব্লগটায় দেখা হচ্ছে খুব শীঘ্রই, যাতে আমি কলেজ স্ট্রিট থেকে কেনা বইগুলোকে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।